এনে সুস্থ সবল ভাবে এনেছেন। আমি এই মানববন্ধনের কেন্দ্র বলতে চাই, আপনারা মাঠে দাঁড়িয়ে একজন আমরা প্রার্থী, এই একজন প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণা যারা করবেন তাদেরকে বলতে চাই, আপনারা নির্বিঘ্নে প্রচার করবেন, আপনারা যোগ্য প্রার্থীকে ভোট দেবেন এবং আপনারা একে অপরের প্রতি প্রতিহিংসা করেন হবেন না। আপনাদের সবাইকে হুঁশিয়ার করে দিতে চাই, এই নির্বাচন হবে অবাধ সুষ্ঠ ও নির্বিঘ্ন। আপনারা জয়চন্দ্রে গিয়ে 7 তারিখে আপনার পছন্দের প্রার্থীকে আপনারা ভোট দিবেন। পরিশেষে আমি যে ব্যক্তি আহত হয়েছে তাকে সমবেদনা জানাই, আপনি চিকিৎসা করুন, আপনি ভালো হয়ে যাবেন। আর আপনারা নির্বিঘ্নে 7 তারিখে গিয়ে আপনারা আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিন। আর আমার হাত ঘড়ি মাত্রাকে আপনারা দয়া করবেন এবং আপনাদের আশীর্বাদ চাই, হাত ঘড়ি মাত্রায় আপনারা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। সাংবাদিকদের ভাইদেরকে আপনারা বলতে চাই, আপনারা আমার সাথে থেকে আপনাদের অন্যায় অবিচারকে এই এলাকায় যত অন্যায় অবিচার হবে তাতে আমার আমার যদি কোনো কর্মী অন্য কোনো কর্মীকে আহত করে মারধর করে তাদেরকে বিরুদ্ধে আপনি আপনারা ব্যবস্থা করুন এবং প্রচার করুন। আল্লাহ।